দিল্লির নিজামুদ্দিনে যোগ দেওয়া ত্রিপুরা লোকেদের অবশেষে শনাক্ত করা হলো। ঘটনার বিবরণে জানা যায়, ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে 14টি পরিবার অংশগ্রহণ করে, তার মধ্যে উত্তর ত্রিপুরা থেকে 2টো পরিবার, গোমতি জেলা থেকে 1টি পরিবার এবং ঊনকোটি থেকে 1টি পরিবার ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় আরো 2-1টি পরিবার যোগদান করেছিল, তারা গতকাল থেকে নিখোঁজ ছিল। কাউকে কিছু না জানিয়ে তারা বাড়িতে চুপচাপ বসেছিল। আজ সকালে তাদের বিচারবন এবং বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করে ভগৎ সিং কোয়ারেন্টাইনে রাখা হয়। जैसे कि अभी पता है कि दिल्ली में कुछ दिनों पहले एक गैदरिंग हुआ था और उसके बाद उस गैदरिंग में कुछ केसेस पॉजिटिव मिले गए थे, तो प्रोटोकॉल के हिसाब से जो लोग वहाँ पे गैदरिंग अटेंड किया था उन लोगों का टेस्टिंग करना ज़रूरी है, टेस्टिंग करना और उनको क्वारंटाइन में रखना ज़रूरी है। तो अभी हमारे त्रिपुरा स्टेट में जो वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में जो लोग फैमिलीज थी जो वो गैदरिंग को अटेंड कर आए थे उनको हम लोग इंस्टीट्यूशनल क्वारंटाइन में रख रहे हैं। क्वारंटाइन में रखने के साथ साथ ही उन लोगों का टेस्ट करेंगे, तो जो ट्रैवल किया था उसके साथ साथ में उसके फैमिली को लेके जा रहे हैं। अभी कितने लोग हैं वेस्ट डिस्ट्रिक्ट में? इसमें टोटल अभी हमें इन्फॉर्मेशन मिला है 14 नंबर फैमिलीज़ का, और साथ ही साथ में जो इन्फॉर्मेशन कुछ एडिशन अगर हो रहा है उसमें तो हम लोग साथ ही साथ में उस फैमिली को भी लेके जा रहे हैं। तो अभी तो कोई ऐसा समस्या नहीं है, फैमिलीज़ भी कोऑपरेट कर रही हैं और ये रेगुलर प्रोसेस है, प्रोटोकॉल के हिसाब से मिनिस्ट्री के गाइडलाइन के हिसाब से जो करना होता है वही हम कर रहे हैं। अभी कहाँ रखा जा रहा है इनको? हम लोग इंस्टीट्यूशनल क्वारंटाइन में रख रहे हैं। वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में सिपार्ड है, कोऑपरेटिव है, भगत सिंह है, तो इनमें से किसी एक इंस्टीट्यूशन में हम लोग रखेंगे उनको। যেটা এডিএম সাহেব বললেন সেটা হলো ওয়েস্ট ডিস্ট্রিক্টের টোটাল যেটা 14টা ফ্যামিলি, এছাড়া আমাদের কাছে যে ইনফরমেশনটা এসছে নর্থ ডিস্ট্রিক্টের 2টা ফ্যামিলি আছে, গোমতির 1টা ফ্যামিলি এবং ঊনকোটির 1টা ফ্যামিলি। তো অলরেডি সেম যে প্রসেসটা অ্যাক্টিভিটিসটা এখানে দেখছেন আপনারা, সেম প্রসেসটা ওইখানে হচ্ছে। ওইখানে তাদেরকে কোয়ারেন্টাইন করে আজকেই স্যাম্পেল এজিএমসিতে আসবে, আসার পরে টেস্টিং হবে। তো এইটাই হলো আজকের স্ট্যাটাস আর কি। তাদের সঙ্গে কি অন্য কারো যুক্ত বা কতজন ছিল টোটাল ওইখান থেকে এসেছে লিস্ট আপনাদের কাছে? না, ওইটা ফ্যামিলি মেম্বারে এক্সাক্ট কতজন আছে এটা এখনো আপডেট আসেনি আমাদের কাছে। ত্রিপুরাতে কতজন এসছে দিল্লি থেকে? ত্রিপুরা থেকে টোটাল এসছে এখানে 14 আর এখানে ধরুন 18 জনের মতন এক্সপেক্টেড। 18 জনের মধ্যে আমাদের 18 জনই আইডেন্টিফাই হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি 18 জনের কাছে গেলে পরে আবার জানা যাচ্ছে যে আরেকটা ফ্যামিলি এরকম গেছে, তো এরকম করে এক দুইটা ফ্যামিলি হয়তো পারতে পারে। সবাইকে কি করতে হয় এখন আপনারা? তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছি, কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার পর যা প্রসেস হবে তাই হবে। কবে নাগাদ স্যাম্পল আসবে বলে মনে হচ্ছে? লেট নাইট, আজকে লেট নাইট তক এক্সপেক্টেড সব রেজাল্ট এসে যাবে। থ্যাংক ইউ। ভগৎ সিং এ যাইবেন, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনাদের মানে টেস্ট করা হবে, স্যাম্পল নেওয়া হবে, টেস্ট করা হবে, এরপরে যে ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি নেগেটিভ আয় তখন একরকম, যদি পজিটিভ আয় তখন ব্যবস্থা আমরা বাড়ি ঠিক আছে, ডোন্ট ওয়ারি, সতর্কতামূলক পদক্ষেপ অন্য কিছু না,
এখানে শুধু তোমরা পার্সোনাল বিলঙ্গিং শার্ট প্যান্ট বা গামছা বা যেগুলি দৈনন্দিন লাগে এটা নাও, বাকি খাওয়ার দাওয়ার বাকি সমস্ত কিছু এখানে ব্যবস্থা করে। আমি আর্মিতে আছি স্যার, আমার কথাটা শুনালাম, যদি আমি 15 তারিখ না যাই ঠিক আছে, আপনারা তো বুঝেন যে মানে অনেক কিছুই একদিন লেট করে গেলে, তো ধরেন আপনারা যদি 15 তারিখের আগে আমার না সারেন তখন আমি কিটা করবো, আমার তো ফ্লাইটের টিকিটও কাটতে হবে, কবি করতে হবে না স্যার, স্যার আপনি তো বুঝতেছেন। আরে আর কিছু না, এখানে আপনারা গভর্নমেন্ট থেকে তো জানাই দিব, অথরিটি লেটার যাবো, আর যাব আমি করব না, কনসার্ন অথরিটি আমরা জানাবো, অবশ্যই যাব জানাবো, ডোন্ট ওরি জানাই নিব। হ্যাঁ তো আমারও স্যার এই ডিটেইলটা দিয়ান যে মানে লেটার তো হারাবেন, ওই লেটারটা আমারও দিব দিব সব দেব, আরে কি দিব সব দেব সব দিব সব দেব। এখানে রাখবো তো এটা আমি আপনাকে বলি, এখানে ওই মানে বর্ডার গোল চোখের বাড়ি আছে ওই একটা পরিবার সলমন মিয়া জসিমুদ্দিনের ভাই, যে তারা অলরেডি গেছে আপনার। Yeah.